মহাষষ্ঠী দেবীর বোধন, আজ থেকে থাকবে না কোনো খেলার খবর। এই সপ্তাহ জুড়ে শুধুই থাকবে আমাদের শারদ সম্মান ও পূজো পরিক্রমা। তাহলে চলুন বেরিয়ে পড়ি ঠাকুর দেখতে। শারদীয়া শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা। ধরায় কাশফুলের দোলা, শরতের স্পর্শ আর পূজোর গন্ধ মেতে উঠেছে আপামর বাঙালি। পায়ে পায়ে চলে এসেছে পূজোর ছোঁয়া। আর আজ মহাষষ্ঠী দেবীর বোধন। মহালয়া থেকে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুরু হয়ে গেছে দেবীপক্ষ। আজ থেকে পূজোর কটা দিন আপনাদের খেলার খেলা সাজানো থাকবে একটু অন্য আঙ্গিকে। পাড়ায় পাড়ায় পুজো পরিক্রমা তো থাকছেই, থাকছে শারদ সম্মানও। বছরের বাকি দিনগুলোর মতো এই পুজোর দিনগুলোতেও আপনারা যে পাশে থাকবেন এই বিশ্বাস আমাদের আছে। কারণ আপনাদের সহযোগিতায় খেলার খেলার এই চলার পথে একমাত্র পাথেয়। প্রত্যেককে শারদ শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আমাদের এই বিশেষ পুজো পরিক্রমা। রিজারেকশন অর্থাৎ পুনর্জাগরণ। রিজারেকশন একটি স্বেচ্ছাসেবী সংস্থা। রিজারেকশন বর্তমানে ক্যান্সারের উপর সচেতনতা, শিশু উন্নয়ন এবং কলকাতা আলিপুর এবং প্রেসিডেন্সি সংশোধনাগারে মানসিক চাপ মুক্তি এবং মিউজিক থেরাপির উপর কাজ করে। বিগত দিনগুলোতে তারা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউশন, আদ্যাপীঠ নাটমন্দির, কলকাতা প্রেস ক্লাব এবং বিভিন্ন স্কুল ও কলেজে ক্যান্সারের উপর সচেতনতা শিবির আয়োজন করেছিল। গত বছর ট্রেনিং অফ ট্রেনার্স প্রোগ্রামের মাধ্যমে ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালের সহায়তায় কিছু সোশ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্পেইনিংয়ের মাধ্যমে ক্যাম্পেইনার তৈরি করেছে, যারা বর্তমানে গ্রাম বা বস্তি এলাকায় ক্যান্সার, বিশেষ করে তামাক বর্জন এবং ব্রেস্ট ক্যান্সারের উপর তারা মানুষকে সচেতন করছে। আগামী দিনগুলোতে মানুষকে ক্যান্সারের উপর টিকাকরণ, ক্যান্সার পলিসি তৈরি করা এবং অন্যান্য পরীক্ষা পদ্ধতি ইত্যাদি সুবিধা দেওয়ার কার্যসূচি গ্রহণ করেছে। সংশোধনাগারে মনস্তাত্ত্বিকের সহায়তায় বন্দীদের মানসিক চাপ মুক্তি ও মিউজিক থেরাপির উপর কাজ করছে। প্রতি বছর বন্দীদের সঙ্গে নিয়ে রবীন্দ্র জয়ন্তী ইত্যাদি অনুষ্ঠান সংশোধনাগারের ভেতরেই হয়। সহজপাঠ নামক শিশু উন্নয়নের জন্য একটি প্রজেক্ট আছে, যার দুটি শাখা কলকাতার সন্তোষপুরে এবং পুরুলিয়ার তুন্ডুরি গ্রামে, যেখানে শিশুদের বিনামূল্যে পঠন পাঠনের ব্যবস্থা আছে। বিভিন্ন উৎসব উপলক্ষে তাদের বই খাতা, পেন, পেন্সিল, জামা কাপড় দিয়ে থাকে এই সংস্থা। সন্তোষপুরে সহজ পাঠের শিশুদের মায়েদের পলিসিও করা আছে। প্রতি মাসে কলকাতার বিভিন্ন রাস্তায় যে গরিব মা বাবারা আশ্রয়হীন অবস্থায় দিন কাটান তাদের খাবারের প্যাকেটও বিতরণ করা হয়। এই প্রজেক্টের নাম কল্যাণ ব্রতে আমরা। মহালয়ার দিন সকালে টিম রেজারেকশন বরানগরের একটি ক্লাবে ছোট অথচ ছিমছাম অনুষ্ঠানের মাধ্যমে একসময় সোনাগাছিতে কর্মরতা বর্ষিয়াল মহিলাদের হাতে পোশাক এবং চাল ডাল সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী তুলে দিয়েছিল। সংস্থার চেয়ারপারসন সহ টিম রেজারেকশনের প্রায় সব সদস্যই হাজির ছিলেন এই অনুষ্ঠানে। একই সঙ্গে হাজির ছিলেন স্থানীয় পৌরপিতা অঞ্জন পাল, সাথী দাস, গায়ক প্রসূন ব্যানার্জি, সমাজসেবী ডি আশিস সহ বহু বিশিষ্ট মানুষরাই। পরে এই কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন করা হলে চেয়ারপারসন শুক্লা মুখার্জি জানালেন, ওদের জন্য যে এইটুকু করতে পারছি সেটা আমাদের কাছে মনে হয় যে আমরা একটু ভালো কাজ করতে পারছি আর কি। শুধু তাই নয়, গতকাল মহাপঞ্চমীর দিনেও ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালে জোনা দশের শিশুকে বেহালারি নাম করা তিনটি পুজো মণ্ডপ ঘুরে দেখানোর ব্যবস্থাও করা হয়। শিশুদের সঙ্গে ছিল তাদের মা বাবারাও। কেন এই রকম উদ্যোগ,
জানতে চাওয়া হলে তনিমা মুখার্জি আমাদের জানালেন, আমরা বাচ্চাদেরকে ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালে যে সমস্ত শিশুরা আক্রান্ত রয়েছে ক্যান্সারে, তাদেরকে গতকালকে আমরা নিয়ে গিয়েছিলাম প্রতিমা দর্শন করাতে। অ্যাকচুয়ালি ক্যান্সারে যারা আক্রান্ত তারা এমনি সারাক্ষণ মানসিক এবং শারীরিক দুটোভাবেই তারা বিপর্যস্ত, আর তাদের সঙ্গে সঙ্গে তাদের বাড়ির গার্জেনরাও তাদের কন্ডিশনও একই রকম। আমরা এই উদ্যোগটা নিয়ে তাদের মুখে এবং তাদের ফ্যামিলির মুখে কিছুটা হাসি ফোটানোর চেষ্টা করেছি এবং তাদের খুব ভালোও লেগেছে। জীবনযাত্রার মান সুরক্ষিত এবং স্বাচ্ছন্দ্যে ভরিয়ে তুলতে থাকবে 24 ঘন্টা জল এবং বিকল্প বিদ্যুতের ব্যবস্থা, সিসিটিভি ক্যামেরা সহ অত্যাধুনিক সুযোগ সুবিধা। জয়রামবাটি মেন রোডের সন্নিকটে পিয়ারলেস মাতৃধাম, যোগাযোগ করুন। অবিশ্বাস্য অফার, গীতা ফেজ থ্রিতে 3BHK সম্পূর্ণ ফার্নিশ ফ্ল্যাট মাত্র 22.99 লাখে এবং 2BHK মাত্র 18.99 লাখে পাওয়া যাচ্ছে। এই অফার শুধুমাত্র সীমিত সময় ও সীমিত সংখ্যক ফ্ল্যাটের জন্য। বিশদ জানতে ফোন করুন 1-800-200-104-এ। Sanita, redefining way of life. Eastern Institute for Integrated Learning in Management. Our campus 6 Waterloo Street, Kolkata 69, India. Phone number 033-221-009-1113. এখানে থিম বা ইসের বলে নেই, আমাদের একটা সাবিকি পুজো, 81তম বর্ষে এবছর আমাদের পদার্পণ করলো। বাড়ির পুজো হাজরার গোস্বামী ধামে, এখানে রয়েছে সব বাড়ির সদস্যরা, রয়েছে সবাই রয়েছে, চলুন তাদের সঙ্গে কথা বলা যাক। বাড়ির পুজো একদম, তো বাড়ির পুজো মানে ভীষণই আনন্দ, মানে কত বছরের পুজো, কীভাবে তুমি আনন্দ করো একটু বলো আমাদের। আচ্ছা, আমাদের বাড়ি, আমরা পূর্ববঙ্গের মানুষ, তা সেই অর্থে আমাদের দুর্গাপুজো, ঝুলন, এই অনুষ্ঠানগুলো আমাদের বহু বছর ধরেই দেশের বাড়িতে অনুষ্ঠিত হতো এবং তারপরে দেশভাগের সময় থেকে ওরা এখানে চলে আসেন। আমি এই বাড়ির জ্যেষ্ঠ পুত্রবধূ,
তা এখানে আসার পর আমাদের মূর্তি পুজো বা এত মানে সুন্দরভাবে এত শুরুটা হলো আবার নতুন করে, তা সেই সেই ব্যাপারে আমার ছোট দেওর তমাল কৃষ্ণ গোস্বামীর খুব অবদান। বাড়ির পুজো সেটা একটা আলাদাই মজা আছে, সবাই মিলে মানে একসাথে ভাই বোনেরা মিলে একসাথে একটা এনজয় করার একটা অন্যরকম আনন্দ আছে, এটা আমি ভীষণভাবে এনজয় করছি। এ পর্যন্ত, কাল আপনাদের সাথে আমার আবার দেখা হবে মহাসপ্তমীর রাতে। নমস্কার।